সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কিছু করে না, মস্তানি করে, শুধু মস্তানি করে। তুমি শক্ত আছো তো, মাথা উঁচু তো, বলেছি তো শক্ত আছেন তো আপনি। একটাকে তো মেরে ধুচিয়ে দিচ্ছি, আর হচ্ছে ওদের বাড়ি বৌমার গায়ে একদম তুমি এটা রাখো, ওর ওষুধপত্র সব ধুবুন, কদিন ধুবুন, যেভাবে মেরেছে ছবিগুলো দেখা, অভিযোগ হয়েছে দাদা, অভিযোগ করেছেন, অভিযোগ থানায় অভিযোগ, 72 ঘন্টা পরে অভিযোগ হবে না, অভিযোগ ওই দিনই হয়েছে, মেডিকেল রিপোর্টও আমার দেওয়া হয়েছে, কিন্তু পুলিশই তো তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তৃণমূলের সঙ্গে তো মানুষ নেই, ভোটার নেই, সমর্থক নেই, এখানকার এখানকার পুলিশ বাড়ি বাড়ি ওয়ারে ওয়ারে ঘুরে বলছে সব সব হয়ে যাবে, কিন্তু সব ভোটের পরে হয়ে যাবে। এসব অসভ্যতা এখানে ছিল না, শান্তিপূর্ণ জায়গা, স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, এখানে সব দল থাকে, আমরা তো দীর্ঘদিন এখানে রাজনীতি করছি, এই পরিবেশ কখনো ছিল না। সামনে ইলেকশন কতটা পরিবেশ সুস্থ থাকবে এই অবস্থা, সে সুস্থ করতে হবে, কি করে করতে হবে আমি জানি, কি করে করতে হয় জানি, কেমন ক্যাটাগরির জোক হলে ওটা টাটা লবণ দিতে হয় আর ওটা দাদন পাত্র বাড়ের লবণ দিতে হয় সেটা আমি ভালো জানি। আচ্ছা দাদা, পটাশপুর একই ঘটনা, পটাশপুরে তাপস মাঝিকেও তো মারধর করেছিল, ঠিক আছে আমি ওখানেও গেছিলাম, যত করছে ভালো হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য তো মমতা ব্যানার্জি নিজে প্রচার করার পরেও দক্ষিণঘাটে উত্তরঘাটে হেরেছে। মমতা ব্যানার্জি ছত্রধরার মাঠে আর তেলিপুকুরের মাঠে এসে সভা করার পরেও দুটো সিটে গুহারান হেরেছে। এই ঘটনার পর এগুলো যত করবেন বিচ্ছিন্ন হবেন, পজিটিভ কাজ করুন, ভালো কাজ করুন, উন্নয়নের কথা বলুন, ভদ্রভাবে চলুন, মানুষ যদি চায় যে যাকে চাইবে মানুষ তাকেই রাখবে। আর এই গুন্ডাগর্দি যারা করছে, আমি সিপিএম এর অনেক দেখেছি, লাল গাম এ কাঁধে দিয়ে, তুয়ালা কাঁধে দিয়ে আমি সিপিএম এর অনেক মাতব্বরী দেখেছি আগে, সেগুলো নেই, সব সাইনবোর্ড হয়ে গেছে, এখন যারা করছে এদের অবস্থাটা ঠিক একই জিনিস। সেক্ষেত্রে সামনে যে পুরসভা ভোট রয়েছে তাতে আপনাদের প্রচার বা দেওয়াল লিখন কতটা সুষ্ঠুভাবে করতে পারবেন? আর দাদা সেটা আপনাদের ভাবতে হবে না, আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছি, ভোট কেন্দ্রে গেলেই পদ্ম ফুল ছাড়া কোন হিন্দু লোক অন্য জায়গায় ভোট দিবে না, পদ্ম মানে হিন্দু, হিন্দু মানে পদ্ম।